दिने को आखिया वृद्ध वृद्ध गुपे पातिल बखी समाज ओ नंद आदि करी चिंती बे लगिला गोकुल रहित काज हेराम पासे उपनंद नामे एक जन वृद्ध गुआलर घागी आर सबाको सम्बुधि बुलये तीक्षणे आशा ओर गुसुभागी आर अनेक उत्पात मिलनते आशय पाइले को ओत आपदे ओ पुतनार हात एरायलंत कृष्णे दैवे राखिले कपदे आर हरिर कृपात उलटी शकत नपरिल तान गति ओ आकाश क लागि শিশুক নিলে ক ঘুর দৈত্য চক্রবাত আর শিলাত পড়িল আপুনি মরিল কৃষ্ণ করা শিলা হরি ओ महाभाग्य शिशु इबार एरल परन्ते वृक्ष उभरी एनेधरे भगवंत पुरुषे अनेक लीला साधन करि गल इतिमध्ये पुतना वध करिले तृणावर्त असुरक वध करिले अर्जुनक भंजन अर्थात जामाल अर्जुनक मुक्ति दिले এই সমস্ত দৃশ্য গোকুলবাসীয়ে দেখি আছে আর এদিন বয়োজ্যেষ্ঠ গোপসকল গোকুলর যুর বয়োজ্যেষ্ঠ লোক আছে এখন সুন্দর সভার আয়োজন করলে আর তাত উপনন্দ বলে এগারী বৃদ্ধ গোপপালক অর্থাৎ বৃদ্ধ গোপয় গোপালকে মন্তব্য রাখি কলে যে দিনক দিনে দেখুন গোকুলত উৎপাতটো বাঢ়িবলৈ আৰম্ভ কৰিছে এই শিশু কৃষ্ণক পুতনাই মাৰিবলৈ আহিছিলে কেনেবাকে কৃষ্ণই তেওঁক ৰক্ষা কৰিলে তাৰপিছত তৃণাৱৰ্ত অসুৰ আহিল তেওঁকো ভগৱানে ৰক্ষা কৰিলে জানিবা আৰু হৰিৰ কৃপাত সিদিনাখন দুডাল বৃক্ষও বাগৰি পৰিলে তাতো তেওঁ কেনেবাকে ৰক্ষা পৰিলে গতিকে দিনক দিনে কি হয়েছে গোকুলত ইমান উপদ্রব আরম্ভ হয়েছে নিশ্চয় কিবা এটা হয়েছে হেরামরা আরে
হেন জানি ঐরয় অন্তরু হতরে, যদি শুনা হবে হিত আর বৃন্দাবন নামে মহাস্থান আছে, হবেও বঞ্চুত হিতে। গতিকে আমি এটা বিশেষ কাম করব লাগে সকলে, যেহেতু গোকুলত এটার পিছত এটাকে উপদ্রব আরম্ভ হয়েছে, গতিকে আমি গোকুল এরি আমি বৃন্দাবন বলে যেডোখর বহুত ধুনিয়া স্থান আছে সেই স্থানতে আমি থাকিবলে লও হোক এই বলে কলে। হিরাম হেন শুনি হবে একমতি হুয়া, প্রশংসী বৃদ্ধ গোপ আর সব পরিবারে শকত তসরি লরিলা বৃন্দাবনক, আর মহাযত্নে হাতে হরধনু ধরি আগ করি ডাকে ধেনু, আর সিংহানাদে দিশ বিদিশ পুরিলা কত যাই বাই বেনু। গতিকে আমি যে স্থানত আছো এই স্থান আমি সলাব লাগে, গতিকে আমি বৃন্দাবন বলে আমার অত্যন্ত সুন্দর স্থান এডোখর আছে আর আমি সকলে তালেকে যাও। আর বৃদ্ধর কথা সকলে সমর্থন জানালে আর শকত অর্থাৎ গরু গাড়ি তুলি বয় বস্তু দ্রব্য বস্তু লকলে সেই স্থান পরিত্যাগ করে বৃন্দাবনলে সকলে ধাবলি মেলিলে। মহাযত্নে হাতত হরধনু ধরি কোনোবাই শিঙা বেত বজাইছে, কোনোবাই বিভিন্ন বাদ্যযন্ত্র আদি বজায় সকলবিলাকে গোপসকলে বৃন্দাবনত থাকিবর কারণে সিদ্ধান্ত লো তালেকে গই থাকিল। রাম শকত তরি গোপী চয় চলি যাই সুখে, শুভস্তন নৌতন কুসুম কুমে, আর কৃষ্ণর বালক লীলা সুমরি সুমরি রঙ্গে গাওয়ে গীত বসি ঝুমাঝুমে। কৃষ্ণর সেই বাল্য লীলা সমূহ স্মরি স্মরি গরু গাড়ির ভিতরতে মহিলা সকল অর্থাৎ গোপী সকলে ধুনিয়াকে সাজি কাছি তেওঁলোকে সাজ সজ্জা পিন্ধি তেওঁলোকেও গৈ আছে আর ঝুমাঝুমি হয়ে প্রত্যেকেই কৃষ্ণর সেই দুষ্ট লীলাবিলাক কৃষ্ণর সেই অপূর্ব লীলাবিলাক সেই সুকৃষ্ণর লীলা সমূহ সুমরি সুমরি তেওঁলোকে যাবলে ধরলে। হীরাম যশোদারোহিণী যাই একে শকত চরি, কৃষ্ণ করাম ককুলে লই আর পুত্র দুইরো কথা মাত উৎসুকে শুনন্তে জানত, পাশে পাইলা বৃন্দাবন যাই। যশোদা আর রোহিণী এখন সুকিয়াকে গরু গাড়িত উঠিছে আর রোহিণীয়ে বলরামক কোলাত লৈছে, যশোদায় কৃষ্ণক কোলাত লৈছে, দুজনে কিবা কিবি কথা পাতিছে আর দুজন পুত্রের কথা শুনি দুগৰাকী মাতৃয়ে আনন্দে চিত্তে তেওঁলোকে গৈ গৈ এটা সময়ত বৃন্দাবন পালে।
হে রাম গোপগণ সমেনন্দ অর্ধ চন্দ্রকার করি গোপপুরী নির্মিলা তহি আর বৃন্দাবন গোবর্ধন দেখি যমুনার বালি রামকৃষ্ণ ভৈলা আনন্দিত। আর বৃন্দাবনত গৈ তেওঁলোকে অর্ধচন্দ্রর নিচিনাকে তেওঁলোকৰ গাঁওখন নির্মাণ করলে, ঘরবিলাক বনাই পেলালে। আর সেই বৃন্দাবন স্থানত গৈ গোবর্ধন পাহাড় দেখিলে, যমুনা দেখিলে, যমুনার বালি দেখিলে, এইবুর দেখি কৃষ্ণ আর বলরাম বহুত আনন্দিত হল। কিয়? তেওঁলোকৰ উমলা স্থান পালে, তেওঁলোকে খেলিব নদীত, তেওঁলোকে উমলিব শিশুসকলক লৈ, পাহাড় বগাব, তেওঁলোকে গরু চড়াব ইত্যাদি, তেওঁলোকৰ মনত আনন্দর সীমা নাই। হে রাম নানা শিশু লীলা দেখা রাম কৃষ্ণ দুয়ো ভাই ভৈলা পাছে বৎস পাল রঙে আর ব্রজর কাছতে মিলি সারন্ত মুড়ি দুয়ো আন গোপ শিশু গণ সঙ্গে আর কুমার কালর লীলা দেখায় আবা অন্তবেনু কত গুড়া গুড়ি করে ভুরি আর বেল আমলখি ফলে কত দলি যুদ্ধ খেলে গরু যেন ফুরন্ত হান্থুরি। ভগবান কৃষ্ণ আর বলরামে যমুনার বালিত, যমুনার তীরত গরু ধেনু চড়াওতে বিভিন্ন লীলা আকৌ আরম্ভ করলে বৃন্দাবনত। শিশুলীলা গোকুলত শেষ হল, এটা কৈশোর লীলা আরম্ভ হয়েছে। শিশুর এজনে যেনে ধরনের লীলা করে, বেনু বজায় ফুরে, ওত তোত গুড়িয়াই ফুরে, গছর ঠানিত উলমি ফুরে, ইডাল গছর পৰা সিডাল গছত জপিয়াই বগায়, ফল সিঙে, ফল খায় ইত্যাদি, এনেকুৱা ধরনের এবার লীলাবিলাক আরম্ভ করলে। আর ময়রা ককি লক সাই সিহারন্ত দুই ভাই যেহেন অজ্ঞান শিশু দুই ও দিন কয়ে গোটা দৈত্য কৃষ্ণ কব ধিবে মনে আসিলে কবৎস রূপ হুই ময়রাবিলাকে যেতিয়া চিঁয়রে, কুলি চৰাই যেতিয়া চিঁয়রে, সিহঁতৰ মুখে মুখে কৃষ্ণ বলরামও তেনেকে চিঁয়রে, যেন অজ্ঞান বালক একোৱে নাজানে, অন্য শিশুবিলাকে যেনেকে কৰিছে তেনেকে কৰিছে। এনেকে থাকোতে এদিন এটি দৈত্যই বৎস রূপ লৈ, অর্থাৎ এটা গরুর পোৱালি রূপ লৈ, তেওঁ কৃষ্ণক বধ কৰিবৰ কাৰণে আহি ওলাল। আর দামুরি রজাকে পক্ষি লুকা দিল কৃষ্ণে দেখিল অন্ত পাশে আর বলাই ক ইঙ্গিতে দেখায় নচলে গৈলা হরি তার কাছে। সেই বৎসাসুরটোৱে দামুরীর জাকর মাজত নিজকে বিলীন করিব বিচাৰিলে, তাতো তেওঁ থাকিলে, কৃষ্ণ কিন্তু দেখিলে, বলরামক ইঙ্গিতেরে দেখালে বেলেগ এটা,
আর এই ধরনে তেও গৈ গৈ সেই বৎস নাম বৎস রূপ ধরে থাকা অসুরটির কাশলে ভগবান কৃষ্ণ গুছি গেল। হে রাম লাঙ্গুলে সহিতে পাঁচ দুয়ো ভরি ধরি তাক চক্রপানি আর পাক ফুরায়ানি কপিথ কলাগি পেলাই লন্ত মেলিহানি। আর সেই বৎস অসুরক নেদেখাকে তেওঁক যেন দেখা পোৱা নাই এনেকুৱা ভাবনাৰে কৃষ্ণ পুৰুষে দামুৰিবিলাকৰ মাজত সোমাই লাহে লাহে ওচৰত গৈ সেই বৎসাসুৰ নামৰ অসুৰটোৰ গৰুৰ পোৱালি হৈ দামুৰি হৈ অহা অসুৰটোৰ পাঁচ ঠেঙত থাপ মাৰি ধৰি ঘূৰাই 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 কপিত্থ বৃক্ষ অৰ্থাৎ আহত গছডালত খুন্দা মৰাকে দলিয়াই পেলালে, আছাৰ মাৰি দিলে। আর দৈত্যে প্রাণসারি কপিত পারি পড়িল আসি মাতি আর গোপ শিশুগণে কৃষ্ণক প্রশংসে মনত হুয়া বিস্ময়। অন্যান্য গোপ শিশুসকলে ভগবানক প্রশংসা করবলে ধরলে, বাহ আমি তো দেখাই নাছিলো দামুরির মাজতো যে এজন অসুর দামুরি হয়ে থাকিব পারে এই কথা আমি তো জানা নাছিলো, গতি তুমি তেওঁক বধ করিলা এইবলে কৃষ্ণক প্রশংসা করবলে আরম্ভ করলে। হেরাম এহি মতে তৈত কৃষ্ণ আদি দেবে বৎস অসুর কমারি আর মুখ বৎস পাল হুয়া দুই ভাই ফুরন্ত দামুরি সারি আর সমস্তে বৎস কপিয়াই লন্ত পানি নমায়া নদীত পাছে আর গোপ শিশুগণে দেখৈ গৈ আতৈত মহাজন্তু এক আছে। এই ধরনের বৎস অসুরক ভগবান কৃষ্ণ তাতে নিধন করলে। তাৰপিছত মুখ্য বৎস পালক হিচাপে কৃষ্ণ বলরামে সমস্ত দামুরিবিলাকক পানি খুৱাবৰ কাৰণে নদীত লৈ গল। কিন্তু গোপ শিশুসকলে দেখিলে কি আচৰিত, সেই নদীতে এটা মহা প্রকাণ্ড জন্তু এটা তেওঁলোকে দেখিলে, পৰ্বতৰ সমান দেখিবলে এটা প্রকাণ্ড জন্তু সেই নদীখনতে আছে। হে রাম বজ্রর সন্ধানে পর্বত শিখর যেন পড়িয়াছে সখী আর বকরূপ ধরি দুর্বার দানব চুম্পিয়াছ তৈতে বসী যেন পর্বতর চূড়াত আহে সহি নদীত পড়িছে প্রকাণ্ড স্বরূপ তাত দেখিলে, যেন কিবা এটা চুপি আছে সেই জন্তুটোৱে শিশুসকলে দেখিলে। আর তীক্ষ্ণ তর থুন্থ দেখি শিশু গণে ভয়ে কাম্পে তর তরি আর বকে খেদিয়া সি কৃষ্ণক গিলিলে সাম্পদিয়া থুনতে ধরি। প্রকাণ্ড থুতেরে এটি বগলি, প্রকাণ্ড বগলি সেই নদীখনতে আছে আর শিশুসকলের দেখি ভয়তে প্রাণ গল। কিন্তু সেই বগলিটে প্রকাণ্ড বকটে থাপ মারি
ভগবান কৃষ্ণক গিলি পেলালে। আর হেন দেখি পাছে গোপ শিশু গণে যেন গৈল সবে মরি, হেরাম প্রাণবিনে যেন তনু কিছু নহে তা সম্বারতে নহরি। এই দৃশ্য দেখি গোপ শিশুসকলৰ যেন প্ৰাণ মৰি গ'ল, কাৰণ তেওঁলোকে কৃষ্ণ অবিহনে জীয়াই থাকিব নোৱাৰে। ভগৱান কৃষ্ণৰ সংস্পৰ্শই তেওঁলোকৰ জীৱন ধন্য কৰিছে। ভগৱান কৃষ্ণৰ লীলাসমূহত তেওঁলোক আনন্দিত হৈ সমস্ত জীৱনৰ সমস্ত যন্ত্ৰণাৰ পৰা যেন তেওঁলোক মুক্ত হৈ আছে। শয়নে ভোজনে কেৱল কৃষ্ণকে তেওঁলোকে দেখি আছে। জীৱনৰ সকলো কৰ্মৰ মাজতে ভগৱান কৃষ্ণৰ সংস্পৰ্শত তেওঁলোকে জীৱন কটাইছে। গতিকে সেই কৃষ্ণক এটা প্ৰকাণ্ড বগলীয়ে গিলি পেলালে, খাই পেলালে, মাৰি পেলালে তেওঁলোকৰ ভাৱ চিন্তাত। গতিকে আমাৰ এতিয়া কি হ'ব, আমাৰ কি অৱস্থা হ'ব, এইবুলি তেওঁলোকে যেন তেওঁলোকৰো মৃত্যু হ'ল এনেকুৱা অৱস্থাত তেওঁলোক পৰিল। হে ৰাম শুনিও ক সভাসদ কৃষ্ণৰ চৰিত্ৰ পাতকৰ সাম্য কয়ন্ত ক আৰ শুনন্তে কৰ্ণত যেন অমৃত বৰিষয় ধাৰ শ্ৰৱয় মহামুকুতিৰসক। মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱ গুৰুজনাই এইখিনিতে অকণমান উপদেশ আনিছে আৰু এই উপদেশৰ জৰিয়তে আপোনাসৱ সকলোকে ক'লে যে এয়া কৃষ্ণৰ চৰিত্ৰ, সাম্যকে অমৃত, ই পাতকৰ অন্ত। সাম্যক মানে ভাল, সংস্কৃত শব্দ সাম্যক। গতিকে সাম্যক অন্ত অৰ্থাৎ পাতকৰ ই ভাল যম। আপোনাৰ মনত উৎপাদন হোৱা পাপ চিন্তা তাক দূৰ কৰিবলৈ, তাক নিশেষ কৰিবলৈ এটাই অস্ত্ৰ, কৃষ্ণ কথা শ্ৰৱণ কৰিবলৈ। যিমানে কৃষ্ণ কথা শ্ৰৱণ কৰিব মানুহৰ অন্তৰত সিমানেই পাপৰ বীজ নাইকিয়া হৈ যাব। যিমানে কৃষ্ণ কথাৰ পৰা তেওঁ আঁতৰি থাকিব, ভগৱানৰ কথাৰ পৰা আঁতৰি থাকিব, সিমানে তেওঁক পাপে বেৰি 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 ধৰিব। অসৎ চিন্তাই তেওঁক কলুষিত কৰি ৰাখিব। যিমানে ভাল কথা, ঈশ্বৰৰ কথা চিন্তা কৰিব তেওঁৰ পৰিয়ালৰ প্ৰতিজন সদস্যৰে মন বা তেওঁৰো মন পুণ্যৰ আভাৰে ভৰপূৰ হৈ থাকিব। হে ৰাম যত আছে সদ কৰ্ম যাৰ যেন জাতি ধৰ্ম হবে অপ্ৰয়াসে আতে সিজ আর তপ জপ যজ্ঞ জাগ যোগতীর্থ ব্রত দান ইহাতে সমস্ত পুণ্য বিজয়। যিমান সৎকর্ম আছে, যার যেনেকুৱা জাতি ধর্ম আছে, হবে অপ্ৰয়াসে আতৈ সিজয়। ইয়াত সকলো অপ্ৰয়াসে সিজয়, তপ জপ যজ্ঞ যাগ তীৰ্থ ব্ৰত দান ইয়াত সমস্তই পুণ্য, ইয়াত বিজয়। আপুনি যাগ যজ্ঞ তপস্যা সাধন কৰি যি পুণ্য ফল হ'ব তাতকৈ বহু পুণ্য ফল আপুনি কৃষ্ণ কথা শ্ৰৱণৰ জৰিয়তে আপোনাৰ জীৱনত আপুনি জমা কৰিব পাৰিব। কাৰণ কৃষ্ণ কথাই প্ৰথমে পাতক দহে। আমি আগতেও এদিন কৈছোঁ যে পাপ মানে কৃষ্ণবিহীনভাৱে কৰা সকলো কৰ্মই পাপ কৰ্ম। আপোনাৰ মনত কৃষ্ণ চিন্তাৰে কৰা সকলো কৰ্ম সেয়া পুণ্য কৰ্ম।
চেতনাহীন কৃষ্ণ চিন্তাহীন ভগবন্তক চিন্তা নকৰাকৈ কৰা কৰ্ম পাপ কৰ্ম। আমাৰ মঙ্গলাচৰণে সেইকাৰণে কৈছে, মাধৱপুৰুষে ইয়াক অনুবাদ কৰিছে, মাধৱ মাধৱ নাম বচনত সুমৰয়, মাধৱ মাধৱ হৃদয়ত নিৰন্তৰে সাধু হবে, মাধৱ মাধৱ নাম উচ্চৰয় সমস্ত কাৰ্যত। সন্তসকলে জীৱনৰ সকলো কৰ্মতে কেৱল মাধৱ নাম উচ্চাৰণ কৰে, কৃষ্ণ নাম চিন্তা কৰে, অৰ্থাৎ কৃষ্ণ নাম চিন্তনেৰে কৰা সকলো কৰ্ম পুণ্য কৰ্ম। যদি কৃষ্ণ নাম চিন্তনেৰে কৰ্ম সাধন নকৰোঁ তেনে সেই কৰ্ম পাপ কৰ্ম বুলি চিহ্নিত হ'ব। গতিকে ইয়াতো কৈছে যে আপোনাৰ সকলো পুণ্য জপ তপ তীৰ্থ স্নান সকলো পুণ্য কেৱল কৃষ্ণ শ্ৰৱণতেই সিজিব। হে ৰাম বিষয়ৰ যত ভোগ হবে কৰ উপভোগ, থাকৈ পুত্ৰ দ্বাৰা সমন্বিতে আৰ নকৰে বেদৰ কৰ্ম, এৰিলে ক নিজ ধৰ্ম, পৰহিংসা কৰে নিতে নিতে। বিষয়ৰ ভোগ সেইবিলাক উপভোগ কৰে মানুহে পুত্ৰ দ্বাৰা সমন্বিতে, সেইবিলাকতে মানুহ মজি থাকে, কিন্তু বেদৰ কৰ্ম তেওঁলোকে নকৰে। জীৱনৰ কাৰণে নিজৰ কাৰণে কৰিবলগীয়া যিটো কৰ্ম, আত্মাৰ কাৰণে কৰিবলগীয়া যিটো কৰ্ম, সেই কৰ্ম মানুহে কৰিবলৈ পাহৰি থাকে। আৰু এটা সময়ত কি হয়, কেৱল পাপ আৰু পাপ চিন্তাতে নিমজ্জিত হৈ জীৱনৰ অন্তিম ক্ষণতে তেনেকৈ যন্ত্ৰণাৰে জীৱন অতিবাহিত কৰে। পৰহিংসা নিতে নিতে কৰে, নিজৰ ভালকৈ নিজৰখিনি ভাল দেখিব খোজে, আনৰখিনি বেয়া দেখিব খোজে, আনৰ কল্যাণ তেওঁলোকে দেখিব নোখোজে। এয়া আৰু হে ৰাম নজানয় জ্ঞান তত্ত্ব ব্ৰহ্মচৰ্য তীৰ্থ ব্ৰত, নাহি বিৰকতি বিষয়ত আৰ চিত্তক নিৰ্মল কৰৈ, হেন ধৰ্ম পৰিহৰৈ, এৰৈ আন তন্ত্ৰ মন্ত্ৰ যত, আর কায় বাক্য মনে দৃঢ় করিয়া একান্ত চিত্ত, হরিনাম লওয় মাত্র মুখে আর সমস্ত ধার্মিক দুঃখে যিটো গতি নপাওয় সিটো গতি পাওয় মহাসুখে। আর এরি হেন হরি নাম করি মর আন কাম, কিনু নর ভৈলা হত বুদ্ধি, আর সমস্ত ব্যাধি কহরই তথাপি চিতনি মরই, যেন রোগী কাছতে আসুধি। শাস্ত্রর তত্ত্ব নাজানে, ব্রহ্মচর্য ব্রত পালন করব নোৱাৰে, তীর্থ ব্রত এইবিলাক এইবিলাকৰ প্ৰতি তেওঁলোকৰ বিৰক্তি, বিষয়ৰ প্ৰতি তেওঁলোকৰ বিৰক্তি নাহে। চিত্তক নির্মল করে, হেন ধর্ম পরিহরয়, এরয় আন তন্ত্র মন্ত্র। আকৌ কৈছে কায় বাক্য মনে দৃঢ় কৰিয়া একান্ত চিত্তে, হরিনাম লয় মাত্র মুখে, সমস্ত ধর্মক দুঃখে যিটো গতি নপাওয় সিটো গতি পাওয় মহা। অন্য বিভিন্ন পন্থার মাজেরে
সমস্ত ঈশ্বৰ সাধনা কৰিও যিবিলাক মুক্তি নাপায় অথচ হৰিনাম শ্ৰৱণ কীৰ্তন সমস্ত মুক্তি প্ৰাপ্তি হয় অথচ সেই সহজ কৰ্মটো কৰিবৰ কাৰণে মানুহে জন্মা টান পায়। গতিকে এইহেন হৰিনাম এৰি আন কামত তেওঁলোক ৰত হৈ থাকে, সেই নৰসকল কিনো এনে হতবুদ্ধি হ'ল। গতিকে শেষত কৈছে, হে ৰাম জানিয়াই কান্তমতি ভকতিত কৰাৰতি সারা সার ভাষভূষ কাম সমস্ত দুঃখ কবঞ্চা অক্ষয় পুণ্য কহাঞ্চা নিরন্তরে বোলা রাম রাম।